হ্যালো ব্রিয়ন, তোমাদের প্রত্যেকের সুবিধার্থে অনেকে আমাকে কমেন্ট করেছিলে, দাদা একই দিনে দুটো পরীক্ষা হয়ে যাচ্ছে, অর্থাৎ প্যারামেডিকেল এবং জিএনএম এনএম, তাহলে কোনটা বাতিল হতে পারে বা কোনটা আগে বা কোনটা পরে হতে পারে, সে ব্যাপারে অবশ্যই আমি এখানে আলোচনা করব এবং কিছু লজিক দিয়ে, যাতে আমরা অবশ্যই ক্লিয়ার হয়ে যাই যে বাতিল হবে কি ওই দিনই পরীক্ষা হবে। ঠিক আছে, দেখো 23/7/2023 তারিখে দুটো পরীক্ষা কিন্তু হবে, প্যারামেডিকেল এবং নার্সিং পরীক্ষা, তাহলে কোনটা পিছাতে পারে বা আমরা অবশ্যই জেনে নেব বা কোনটা আগে হবে বা কোনটা বাতিল হবে। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা প্যারামেডিকেলের তোমার একটা নোটিশ, যেখানে বলা হচ্ছে 23/3 তোমাদের পরীক্ষা হবে, আর একটা জিএনএম এএনএম পরীক্ষাটা সম্পূর্ণভাবে তোমাদের সেটা শিডিউলটা মানে এক্সটেন্ড করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল ইলেকশন পারপাস হওয়ার কারণে সেটাও কিন্তু তোমাদের 23/7 পরীক্ষাটা সানডে হবে। ঠিক আছে, এবারে ব্যাপারটা হচ্ছে যে কোনটা আগে হবে বা কোনটা পরে হবে। দেখো মাই পার্সোনাল অপিনিয়ন, ইট উইল নট বি চেঞ্জ। কেন? কারণটা অবশ্যই আমি তোমাদের শেয়ার করব যে দুটো সম্পূর্ণ বোর্ড কিন্তু আলাদা। দেখো দুটো পরীক্ষার যদি সম্পূর্ণ বোর্ড আলাদা হয় তাহলে এটা কিন্তু কোনো মতে চেঞ্জ হয় না। যদি একই বোর্ড হতো তাহলে কিন্তু হয়তো চেঞ্জ হয়ে যেত, কিন্তু যেহেতু বোর্ড দুটো সম্পূর্ণ আলাদা সেহেতু অবশ্যই এই পরীক্ষাটা কিন্তু চেঞ্জ হওয়ার যে সম্ভাবনা সেটা খুব কম। যেমন প্রথম প্যারামেডিকেলের বোর্ডটা হচ্ছে SMFWB, আর জিএনএম এনএম পরীক্ষার যে বোর্ডটা হচ্ছে সেটা হচ্ছে WBJEEB। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো দুটো বোর্ড কিন্তু আলাদা, তো দুটো বোর্ড যদি আলাদা হয় তাহলে একই দিনে তো পরীক্ষা হতেই পারে, মানে একটা বোর্ড তো আরেকটা বোর্ডের কোনো মানে সেটা তো দেখবে না সে কখন মানে পরীক্ষা নিয়েছে না, মানে বোর্ডের সুবিধা মতো অবশ্যই তারা কিন্তু পরীক্ষাটা নিয়ে থাকে, তাদের অনেক কোর্স আছে, তাদের অনেক ফ্যাকাল্টি আছে, তাদের হিসাব নিকাশ করে কিন্তু তারা পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করা হয়। ঠিক আছে, তো দেখো উদাহরণ হিসাবে আমি তোমাদের সাথে শেয়ার করবো, ধরে নাও যে WBCS একটা বোর্ড অ্যান্ড ব্যাংকিং আর একটা বোর্ড, তাহলে দুটো সম্পূর্ণ বোর্ড কিন্তু আলাদা, তো তাই একই দিনে একই সময়ে পরীক্ষা হতেই পারে। যে WBCS অ্যাপ্লাই করেছে সে যে ব্যাংকিং অ্যাপ্লাই করেছে যে কোনো একটা দিতে পারে। ঠিক আছে, কারণ একদিনে পরীক্ষাটা হবে তাতে কোনো নিশ্চয়তা নেই, কেন বোর্ড দুটো আলাদা। তাহলে তোমাদের যে স্বপ্নটা ছিল যে পাশাপাশি তোমরা প্যারামেডিকেলের জন্য অ্যাপ্লিকেশন করবে বা প্যারামেডিকেলে তোমরা কোনো একটা কোর্স করবে সাকসেস হবে, সেই স্বপ্নটা হয়তো মেবি, ঠিক আছে আমি এখনও কনফার্ম নয় বা এখন আমি শিওর তোমাদের বলছি না, মেবি চেঞ্জ হতে নাও পারে, তবে হতেও পারে। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ ধরো 98% বা 99% একা আমি বলতে পারি মাই পার্সোনাল অপিনিয়ন থেকে ইট উইল নট বি চেঞ্জ। ঠিক আছে, কারণ কারণটা আমি তোমাদের বলে দিলাম, সম্পূর্ণ দুটো বোর্ড আলাদা। এবারে যাদের স্বপ্ন ছিল 2023-এ প্যারামেডিকেল পরীক্ষাটা দেবে, তাদের ক্ষেত্রে হয়তো সম্পূর্ণটা তোমাদের যে স্বপ্ন রয়েছে সেটা পূরণ হতেও না পারে, স্বপ্নটা স্বপ্ন থেকে যেতে পারে। তবে যারা জিএনএম এনএম পরীক্ষাটা দেবে তারা অবশ্যই ভালো করে পরীক্ষা দাও এবং অবশ্যই এই পরীক্ষাটাকে ক্র্যাক করার একটা একাগ্রতা প্রকাশ করো, এবং যাতে এই পরীক্ষাটা তোমাদের ভালো হয় এবং তোমাদের স্বপ্নটা যেন অবশ্যই পূরণ হয়। সবাইকে বেস্ট অফ লাক বলবো, এবং তোমরা এটা ভেবে নাও যে ডেট চেঞ্জ হবে না, এবার তোমরা ডিসাইড করো কোন পরীক্ষাটা তোমরা দেবে। তো আমি মনে করি যারা জিএনএম এনএম এর জন্য প্রিপারেশন অলরেডি করছো, জিএনএম এনএম পরীক্ষাটাই দেবে, প্যারামেডিকেল হয়তো তোমরা 24-এ দেবে। ঠিক আছে, এবারে যারা ভাবছো যে না জিএনএম এনএম দেবে না প্যারামেডিকেল দেবে, সেটা তোমাদের প্রত্যেকেরই পার্সোনাল অপিনিয়ন, গার্জেনের সঙ্গে কনভারসেশন করবে, শেয়ার করবে কোনটা পরীক্ষা দিলে বেশি ভালো হবে। ঠিক আছে, তবে আমরা সেদিক থেকে না দেখে আমরা কিন্তু প্রিপারেশন শুরু করে দেবো, প্রিপারেশন হার্ড স্ট্রং করে নাও। ঠিক আছে, আমি সর্বদা তোমাদের সাথে আছি, এবং যদি তোমাদের ক্লাসের আরও প্রয়োজন হয় আমি মক টেস্ট দিচ্ছি, ক্লাস দিচ্ছি, এবং প্যারামেডিকেলের জন্য আমি ক্লাসগুলো তোমাদের প্রেজেন্ট করছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ক্লাসগুলো দেখবে, আর এই ইনফরমেশন ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় বা যদি তোমাদের কাজে লাগে বা কিছুটা ডাউট ক্লিয়ার হলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে, টেক কেয়ার।